দেখ দেখ নিজের চোখে দেখ, তোর বউ আমাদের কি দশা করেছে। আবার কি বলছে জানিস নীল? বলছে আজ নাকি ভূত চতুর্দশী। জানো তো পিসি, ওই মেয়ে যখনই বলেছে না, তখনই আমাদের বুঝে নেওয়া উচিত ছিল যে ও ঠিকই কোনো একটা বুদ্ধি এঁটেছে। কিন্তু কি জানিস তো নীল, এই আমরা তো খুব সরল, তাই সত্যি ও যে ভূত চতুর্দশী বলতে কি বোঝালো আমাদের কিছু মাথাতেই আসেনি। আর সত্যি কথা বলতে কি, আমরা তো ওর বড়, কি করে ভাববো বলতো যে আমাদের থেকে ছোট ওইটুকু একটা মেয়ে সে কিনা শুধুমাত্র আমাদেরকে নাজেহাল করবে বলে এত দূর যেতে পারে। দিনের পর দিন আমাদের এইভাবে অপমান করছে, আর তুই কিনা ব্যাগ গুছিয়ে পালিয়ে যাচ্ছিস দাদু ভাই, এর একটা বিহিত করবি না? ওর দাদু ভাই, তুই যাবার আগে এই মেয়েকে বিদায় কর এখান থেকে, না হলে কিন্তু আমাদের কোনদিন মেরেই ফেলবে এই খুনি মেয়ে। তাই বলতো নীল, এই রাত্রিবেলা এখন আমাদেরকে আবার স্নান করতে হবে, এরপরে কি জ্বর জারি হয়ে মরবো নাকি রে? এই যে আমাদের সাথে এত অন্যায় অবিচার হচ্ছে, তুই বুঝি একটা বিহিত করবি না? হ্যাঁ, তোর কি আমাদের প্রতি কোনো মায়া দয়া বলতে কিচ্ছু নেই? আমরা তোর কাছে বিচার দাবি করছি নীল, বিচার। এই অন্যায়, এই অবিচার, এত অনাচার, তারপর শোষণ, নিপীড়ন, অত্যাচার, এ সব কি তুই মুখ বুঝে সহ্য করে যাবি? কোনো প্রতিবাদ করবি না? তোর তো একটা দায়িত্ব আছে নীলবত, পালন কর সেই গুরু দায়িত্ব। এই অত্যাচার যে আর আমরা সহ্য করতে পারছি না। আজ আমরা নিজের চোখে দেখতে চাই নীল, যে তুই আমাদের সামনে তোর বউকে শাসন করবি, শাস্তি দিবি। আমরা নিজের চোখে দেখতে চাই সেই শাস্তি। দেখতে চাইছি। আমরা এর বিচার চাই নীল, বিচার চাই। কোথায় সে? পিসি, এবার কিন্তু একটা বিহিত হবেই, তুমি দেখে রেখো। আমার বক্তৃতার জোর দেখেছিস? খুব দেখেছি। সর্বনাশ, আমার কপালটাই তো পুরো বেগুন পোড়া মা। না, বেগুন পোড়া না, বেগুন পোড়ার থেকেও খারাপ। আপনি ভাবুন মা, এত কষ্ট করে শেষে কিনা কোনো লাভই হলো না। সত্যি তো, আমি তো ওনার পছন্দটাই জানি না, তো ওনার পছন্দ সেই হয়ে উঠবো কি করে? মা, ওনাকে একবার জিজ্ঞেস করবো। নীল আবার কি বলবে? না, সেটাও তো উনি বলবেন না। এমনি তো ওনাকে কোনো একটা সাধারণ কথা জিজ্ঞেস করতে গেলে উনি খ্যাকর করেন, এটা জিজ্ঞেস করতে গেলে হয়তো আমাকে মেরেই ফেলবেন। সব ভুল আমার, জানেন তো মা, সব আমার ভুল। ওই যেদিন ওনার কলকাতার বন্ধুরা এসেছিল, আমার না ওদের কাছ থেকে জেনে নেওয়া উচিত ছিল যে ওনার কেমন মেয়ে পছন্দ। ইস, আমি যে কেন তখন একটু নিজে হুঁশে থাকলাম না। চিরকালই বলতো ওর বউ হবে সবচেয়ে সুন্দরী, শিক্ষিত, বুদ্ধিমতী, সবচেয়ে মডার্ন, প্রোগ্রেসিভ, কালচার, আরও কত কি বলতো, যাকে দেখে নাকি আমাদের মাথা ঘুরে যায়। আমি জানি কেমন মেয়ে পছন্দ নিলে। আপনি জানেন, বৌমা নীলের বন্ধুদের কথা বলতে আমার মনে পড়লো, নীল নাকি ওর বন্ধুদেরকে বলেছে ওর বউ এমন হবে যে সবচেয়ে শিক্ষিত, সবচেয়ে বুদ্ধিমতী, সবচেয়ে মডার্ন, প্রোগ্রেসিভ, কালচার্ড। নীল নাকি এও বলতো ওর বউ এমন হবে যাকে দেখলে সবার মাথা ঘুরে যায়। এবার আমার মাথা ঘুরছে মা। এসব শুনে তো এখন আমার মাথা ঘুরছে। ইয়ে মানে একজনের মধ্যে এত গুণ, এত বড় ফিরিস্তি, ওরে বাবারে, মানে একটা মানুষের মধ্যে এত কিছু কি করে থাকবে? আমি বলি কি মা, এত কষ্ট করে না, লাভ নেই। আপনি আপনার ছেলেকে বলুন ওই কুমোর পাড়াতে গিয়ে একটা বইয়ের জন্য বায়না দিয়ে আসতে, ওখান থেকে উনি পাবেন। এত কিছু একটা মানুষের মধ্যে থাকা তো সম্ভব না, একটা মানুষ এত কিছু হয় কি করে বলুন তো? চেষ্টা করতে হবে, চেষ্টা করলে মানুষ পারে না এমন কোনো কাজ নেই। আর এত সহজে হার মেনে নেওয়ার মেয়ে তো তুমি নও,
ওমা, হার জিতের কথা তো আসছেই না, মানে আপনিই বলুন না আমার পক্ষে কি সম্ভব, মানে একসাথে এত কিছু হয়ে ওঠা আমি তো পারবো না। তার মধ্যে আপনি যা যা বললেন ওই ইংরেজিতে, তা তো অর্ধেক মানেই আমি জানি না। আরে ওসব নিয়ে তুমি একদম ভেবো না, আমি সব ইংরেজির মানে তোমাকে শিখিয়ে দেবো। সে না হয় তুমি আমাকে শিখিয়ে দিলে, বুঝিয়ে দিলে জ্বালা দিতে, কিন্তু কথার মানে জানলেই তো আর হবে না, সেরকমটা তো হয়ে উঠতে হবে। মানে জানলে কি আর তেমনটা হওয়া যায় বলো? শোনো মা, একদিনে যে কেউ এত কিছু হয়ে উঠতে পারে না সেটা আমি জানি, কিন্তু আমি নিশ্চিত যে তুমি সময় পেলে নিশ্চয়ই পারবে। তাই সবার আগে নীলের কাছ থেকে তোমাকে একটু সময় চেয়ে নিতে হবে, যে করেই হোক। হয়ে গেল মা, সময় আর কই, উনি তো কাল সকালেই কলকাতা যাবেন বলে বাক্স গোছাতে বসে গেছেন। সে কি? হ্যাঁ, নীল আমাকে বলেছিল, ও বলেছিল বৌমাকে যদি বিয়ে ভাঙার প্রস্তাবে রাজি করাতে না পারি তাহলে ও কলকাতায় চলে যাবে। বৌমা এখন আমার কথা ও শুনবে না, তুমি এখন একমাত্র ভরসা, যে কোনো কায়দায় ও এক মাস সময় ওর কাছ থেকে চেয়ে নিতে হবে। এটা আপনি কি বলছেন মা? আপনি আমাকে এমন একজনের কাছ থেকে সময় আদায় করতে বলছেন, তাকে যদি আমি একটা বাসি রুটি ও ভিক্ষে চাই সে তো আমাকে তাও দেবে না, আর আপনি আমাকে তার কাছ থেকে পোলাও মাংস আদায় করতে বলছেন? মা, আমি যতই কায়দা করি না কেন কোনো ফায়দা হবে না। এক মাস কেন, উনি তো আমাকে এক মিনিটের জন্য সহ্য করতে পারেন না। একদম ঠিক বলেছেন, আমি ওনাকে এক মিনিটও সহ্য করতে পারি না। এটা কি অবস্থা করেছেন আপনি? হ্যাঁ, নানা বৌমা দশা, ভূত চতুর্দশা। নানা মা দোষীও, ওনারা দোষীও চতুর, তাই ওনারা ভূত। দেখ নীল, দেখ কি বলছে এই মেয়ে, তোর মা তাতে সায় দিচ্ছে। তুমি হাসছো যে? কই, আমি হাসছি কোথায়? হাসছি না তো। হাসছো না মানে? আমাকে কি অন্ধ মনে করেছো? কষ্ট দেখলুম তুমি হাসছো আর বলছো হাসছো না। বৌদিমা কেন এগুলো আশকারা দিচ্ছ বলো তো? আমার শান্তশিষ্ট ঘরোয়া বউটা অবধি বিগড়ে গেল, বাড়ির গুরুজনদের দুর্দশা থেকে হাসছে। আর শুধু আমার বউ কেন, এই যে জ্বালাময়ী এও হাসছে, বাড়ির কাজের লোক বাড়ির মালিকের দুর্দশা থেকে হাসছে। সবকিছু তুমি মেনে নেবে বৌদিমা? শুনুন, জ্বালা দিদি মোটেও কাজের লোক নয়। শুনছিস নীল, শুনছিস? তোর এই বউয়ের তেজ একবার তুই শুনলি? ওইটুকু একটা মেয়ে আমার মেজ দাদা দিকে অমন করে তেড়ে গেল কেন? কারণ বাড়ির কাজের লোককে নাকি কাজের লোক বলা যাবে না, আর এই সব কিন্তু হচ্ছে তোর এই মায়ের প্রশ্রয়। তাই বুঝ নীল, আজ আর চুপ করে থাকিস না, দয়া করে এবার তুই মুখটা খোল, কিছু বল। বলছি বাবা। এই শুনুন, এদিকে এখানে চুপ করে দাঁড়ান আর ক্ষমা চান আপনি মেজকার কাছ থেকে। চালিক করি, আপনি কেন ওইভাবে তেড়ে গেলেন মেজকার কাছে? উনি জ্বালা দিদিকে কাজের লোক বলবেন কেন? ভুল কি বলেছে মেজকা, জ্বালা দিদি কাজের লোক নয়। না, জ্বালা দিদি বাড়ির লোক। তা বাড়ির লোক কাজের লোক হয় না সেটা আপনাকে কে বলেছে? মা তো ঘরের আর বাইরের কাজ করেন সারাদিন, মা তাই ঘরের আর বাইরের কাজের লোক। এই যে মেজুম, মেজুমা সংসারের যাবতীয় কাজ করে সংসারটাকে আগলে রেখেছে, তাই মেজুমাকেও তো কাজের লোক বলা যায়। আরে যে আপনি, আপনি বাড়ির কাজে অষ্টরাম, কিন্তু আপনি তো চাষ করে ফসল ফলেন, তাহলে আপনিও কাজের লোক। আর জ্বালা দিদি, জ্বালা দিদি উদয় অস্ত সংসারের কাজ করে প্রাণপাত করে, তাই জ্বালা দিদিও কাজের লোক। যারা কাজ করে তারা সবাই কাজের লোক, আর যারা সারাদিন ভ্যারেন্ডা ভাজে, অন্যের চরখায় তেল দেয় আর কুটকাচালি করে তারা অকাজের লোক। কি মেজকা, পিসিটা আমি পিসিমণি কিছু বলবে না? আপনি একদম ঠিক বলেছেন উনি বাবু, আপনিই ঠিক।
জালা দিদি, তুমি, আমি, মা, মেজমা, আমরা সবাই কাজের লোক। ভেদ করবি বলে এখানে নিয়ে এসে এইভাবে অপমান করলে নীল। কই না তো, ভেদ তো আমি করব, এখন করব। ওনাদেরকে ভূত সাজিয়েছেন কেন আপনি? তখন আপনি কি বলছিলেন? ওনারা ভূত, ওনারা চতুর, ওনারা দোষী। কি দোষ করেছেন ওনারা শুনি একটু। শুনবেন কি দোষ করেছেন ওনারা? ওনারা আমার আর মায়ের মধ্যে ভাঙন দেওয়াতে চাইছিলেন। আমার কাছে এসে মায়ের বিরুদ্ধে আমাকে উস্কানি দিচ্ছিলেন। আপনি জানেন কত খারাপ খারাপ কথা বলেছে মায়ের নামে? তারপর আমি ওনাদের সামনে একটু ভূত সাজিয়েছি, বেশ করেছি ভূত সাজিয়েছি। এরপর যদি আপনি আমাকে বলেছেন ওনাদের কাছে ক্ষমা চাইতে, আমি কিন্তু আমি আপনাকে ক্ষমা চাইতে বলেছি, বলিনি তো? আর তোমরাও না মানে পারো বটে, সারা দিন কুটকাছে, কখনো আমার আর মায়ের মধ্যে ভাঙচি দিচ্ছ, কখনো ওনার আর মায়ের মধ্যে দিচ্ছ। আচ্ছা কি দরকারটা কি বলতো এসব করে? আসলে কি বলতো, দিব্যি পায়ের উপরে পা তুলে টাইম টু টাইম খাবার পেয়ে যাচ্ছ তো, কোনো কাজ তো করতে হয় না, তাই জন্য তোমাদের কাছে এত বেশি এক্সট্রা ফ্রি টাইম আছে। এই অলস মনে ফাঁকা থাকাটা না তোমাদের পক্ষে খুব বিপজ্জনক জানো তো। তাই কাল থেকে তোমরা দুজন ঘরের সব কাজ করবে, তোমরা রান্না করবে, আর মেজকা তুমিও কাল থেকে একটু ব্যবসাটা দেখো, কাল থেকে সময় মতো কাজে বেরোবে মেজকা। একটু অকাজের লোক হওয়া বন্ধ করে একটু কাজের লোক হওয়া দেখি তোমরা। শুভ ভূত চতুর্দশী।